গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আর মা আবার হাজির হয়েছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আর মা করে দেখাবো ব্রেকফাস্ট রেসিপি, সকালের জলখাবার। খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো এবং খুব তাড়াতাড়ি হেলদি একটি খাবার, এটি সবারই পছন্দ হবে খেতে, আর ছোটো থেকে বড় সবারই ভালো লাগবে। এটা আমরা শাক সবজি এবং ডিম দিয়ে করব। এটাতে প্রচুর ভিটামিন রয়েছে। এখন তো শীতকাল, তাই লেপের নিচে থেকে বেরোতে ইচ্ছা করে না। তাহলে কি করব, তবু তো বেরোতে হবে, পেট তো আর মানছে না, রান্না করতেই হবে। তাই সহজ পদ্ধতিতে আমরা আজকে তোমাদেরকে জলখাবার করে দেখাবো। এই জলখাবারটি আমরা তৈরি করব লাউ পাতা, ডিম আর ধনিয়া পাতা আর কিছু উপকরণ দিয়ে। তো এখন লাউ পাতা তুলে নিতে হবে, মা এখন লাউ পাতা তুলে নেবে আর আমি ধনিয়া পাতা তুলে নেব। আমাদের লাউ গাছ হয়েছে, অনেক লাউ শাক হয়েছে, ধনিয়া গাছ হয়েছে, ধনিয়া পাতা তুলে নেব আমি এখন। তাহলে আমি যাই লাউ পাতা তুলে নিয়ে আসি। হ্যাঁ, তুমি লাউ পাতা তুলে, আমি ধনিয়া পাতাগুলো তুলে নেব। এই জলখাবারটা তৈরি করতে কি কি লাগবে সমস্ত কিছু আমরা নিয়ে চলে এসেছি। এখন আমি দেখে দিচ্ছি কি কি লাগবে এই রেসিপিটি তৈরি করতে। নিয়েছি 1 কাপ কুড়নো নারকেল, নিয়েছি 1/2 কাপ ময়দা, 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, লাগছে হলুদ পরিমাণ মতো, নিয়েছি 12টা রসুনের কোয়া, 1টা পেঁয়াজকে আমি 4টা টুকরো করে কেটে নিয়েছি, নিয়েছি 1.5 ইঞ্চি আদা 4টা টুকরো করে নিয়েছি, নিয়েছি 5টা পাকা কাঁচা লঙ্কা, 3টা ডিম, লাগছে লঙ্কা গুঁড়ো, ধনিয়া পাতা, নুন এবং লাউ পাতা। লাউ পাতা এখানে 12টা আছে। লাউ পাতার পিছনে যে বোটাটা আছে এটিকে আমি এখন চাকু দিয়ে কেটে ফেলে দেব। আমি লাউ পাতাগুলো জলে ছেড়ে দিচ্ছি। এবারে আমি পেঁয়াজ রসুন লঙ্কা সব দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে ঢেকে দেব। 1 মিনিট আমি ঢেকে রেখে দেব। 1 মিনিট জাল করে নিয়েছি, এবার আমি ঢাকাটাকে উঠিয়ে দেব। সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। এই জলগুলোকে আমি এখন ফেলে দেব। জলটাকে ফেলে দিয়েছি, শাকগুলো আমি শিল নোড়া বেটে নেব।
পাচ্ছো? আমি একদম মিহি করে বেটে নিয়েছি। মা ওগুলো বেটে দিয়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খায় তেমন দেবে, দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছি আমি। এবার আমি ডিম ভেঙে দিয়ে দেবো, তিনটে ডিম দেবো। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো আমি। খুব ভালো করে মেশাতে হবে যাতে গুটি না থেকে যায়, ময়দাগুলো যাতে গুটি গুটি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মেশানো হয়ে গেছে, দেখো ব্যাটারটা দেখতে কত সুন্দর লাগছে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সাদা তেল, চার চামচ দিয়েছি। তেলটাকে একটু গরম করে নেব, পুরো কড়াইতে একটু ছড়িয়ে দিচ্ছি আমি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এক চামচ ব্যাটার আমি ঢেলে দেব, গোল করে ছড়িয়ে দিচ্ছি। এটাকে এখন ঢেকে দেব, এটাকে ঢেকে রাখবো দেড় মিনিট মতো, উনুনের আঁচটাকে লো রাখবো। দেড় মিনিট পর ঢাকাটা উঠিয়ে দিচ্ছি। এবার এটাকে উল্টিয়ে দেব, এই পিঠটাকে উঠিয়ে গমন করে দেড় মিনিট আমি ঢেকে রাখবো। দেড় মিনিট পর উঠিয়ে নিচ্ছি আবার। হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু একদম নরম তুলতুলে, একদম ডিমের অমলেটের মতন, দেখো ভিতরটা কত সুন্দর, দেখো কত তাড়াতাড়ি এবং কত সহজে তৈরি হয়ে গেল জলখাবার। দেখো দেখতে এটা কত সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই মজাদার। তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, তাহলে বুঝতে পারবে কেমন টেস্ট। আমরা কিন্তু শাক পাতা দিয়ে তৈরি করেছি, কারণ শাক পাতার মধ্যে খুব ভিটামিন থাকে, সেই জন্য আমরা শাক পাতা দিয়ে তৈরি করেছি। অবশ্যই বানিয়ে খাবে তোমরা, এখন থেকে তোমরা প্রতিদিন এটা বানিয়ে খাবে। তো আমাদের রান্না হয়ে গেলে এখন আমরা খাবো, একটা ভেঙে দুজন খাচ্ছি। আবার আমাকেও দি, খুবই টেস্টি হয়েছে, বিশেষ করে এগুলো বাচ্চারা আরো বেশি খাবে। দেখতে কতটা সুন্দর, তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাস করবে না খেতে কেমন সুস্বাদু, অবশ্যই বাড়িতে বানাবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।